কল্পনার রাজ্যে চা ছোঁয়ার ইচ্ছে নিজের অজান্তে অসংখ্য বার মনে ডানা মেলেছে। কিন্তু চা ছোঁয়া কি সহজ? তার জন্য নিজেকে নিতে হবে নির্দিষ্ট প্ল্যাটফর্মে। ঠিক তেমনই ভালো ক্রিকেটার হতে হলেও সঠিক নির্দেশনা মেনে উন্নত মানের সুযোগ সুবিধা সম্পন্ন একটা প্ল্যাটফর্মে নিজেকে নিয়ে যেতে হবে। সুযোগ সুবিধা রেখে ক্রিকেটার তৈরির জন্য দেশে রয়েছে অসংখ্য একাডেমি, তবে তার মাঝে অন্যতম মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি। কেন মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি সব থেকে সেরা, জানবো এই প্রতিবেদনে। একজন প্লেয়ারের স্বপ্ন থাকে প্র্যাকটিসের পর্যাপ্ত সুযোগ সুবিধার সাথে ভালো মানের একজন কোচের কাছে অনুশীলন করা। ভালো মানের ক্রিকেটার তৈরি হতে ভালো কোচের গুরুত্ব কতটুকু তা উপলব্ধি করে তরুণ ক্রিকেটাররা। বাংলাদেশের সেরা কোচ স্যার সালাউদ্দিন এবং উদীয়মান অনেক মানসম্মত কোচ নিয়ে সাজানো মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির কোচিং প্যানেল। অন্যান্য একাডেমিতে হয় কি যে মাঠ পাচ্ছি, সেন্টার উইকেট খুব কম পাওয়া যায়, সাইড উইকেট পাওয়া যায়, আর জিম তো থাকেই না বলতে গেলে, জিম এক্সট্রা করে আবার অন্য জায়গাতে যাও, ভর্তি হতে হয়। কিন্তু এটাতে এক জায়গাতেই সব কিছু। আর আরেকটা ভালো জিনিস কি যে প্রত্যেকটা গ্রুপের সাথে, তারপরে মানে প্রত্যেকটা প্লেয়ারের, মানে দেখা যাচ্ছে 10-15টা প্লেয়ারের সাথে একটা করে কোচ এক্সট্রা মানে থাকেই, একটা করে কোচ আর ট্রেনার আছে, সাথে ফিজিও ফ্যাসিলিটি, মানে সব ওভারঅল জিনিসটা অনেকটা ভালো। বাংলাদেশের মধ্যে এরকম খুব কমই, বলতে গেলে নাই আসলে। সালাউদ্দিন স্যার তো বাংলাদেশের টপ কোচ বলতে গেলে, যিনি বাংলাদেশে এখন বর্তমানে টপ কোচ, তো স্যারের কাছ থেকে অনেক কিছু আপডেট আমরা জানতে পারছি। যেরকম অন্যান্য একাডেমিতে কিংবা অন্যান্য কোচের কাছ থেকে যতটুকু জানতে পারছি, তার থেকে আপডেটটা আরও স্যারের কাছে জানতে পারছি। আপগ্রেডটা মানে আপনার অন্যান্য সময় দেখা যাচ্ছে যে আমরা আপগ্রেডের জন্য কিছু পিছিয়ে থাকি, পিছারে থাকে, দেখা যাচ্ছে একই প্র্যাকটিস করছি ঠিকই কিন্তু পারফেক্ট করতে পারছি না, কিন্তু স্যার থাকলে দেখা যাচ্ছে যে পারফেক্ট জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এটা করলে এভাবে হবে। তরুণ ক্রিকেটারদের সাথে এই একাডেমিতে রয়েছে জাতীয় দল এবং ঢাকা লীগ খেলা ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা। আসলে বাংলাদেশে মাস্টার সাকিব একাডেমি একটা মানে অনন্য একটা উদাহরণ। এরকম একাডেমি বাংলাদেশে আসলে কোথাও নাই, তো এখানকার যে ফ্যাসিলিটিস আছে ওইটা নেওয়ার জন্য আমার আসলে আমি ভর্তি হয়েছি। আর হচ্ছে যে আমি যেহেতু প্রিমিয়ার লিগ খেলি, ন্যাশনাল লিগ খেলি, আমি বহুদিন যাবত স্ট্রাগল করতেছি, আমার ইঞ্জুরিও ছিল, তো আমি ঠিক মতো সুযোগ পাচ্ছি না, খেলতে পারতেছি না। তো আমি চাইতেছি যে আসলে আমাকে নিজেকে আরও ডেভেলপ করার জন্য উন্নত যদি প্র্যাকটিস করতে পারি, আমি নিজেকে যদি আরও ভালোভাবে তৈরি করতে পারি, তাহলে হয়তো আমি প্রিমিয়ার লিগে রেগুলার হতে পারবো। আর এখানে যেহেতু সালাউদ্দিন স্যার আছেন, উনি তো জানেনই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোচ, তো ওনার সান্নিধ্য পাওয়ার জন্য এখানে আসা, যাতে ওনার কাছ থেকে আমি ভালো টিপস নিয়ে আমার নিজের যে সমস্যাগুলো আছে ওগুলো নিয়ে আমি এগিয়ে যাবো, এটা আমার উদ্দেশ্য ছিল। ঢাকাতে কী হয়, আমরা টার্ফ পাই না, সিমেন্টে প্র্যাকটিস করি, সেক্ষেত্রে কনক্রিটে প্র্যাকটিস করলে কী হয়, আমাদের এই ডেভেলপমেন্টটা আমরা খুব বেশি শো করতে পারি না। সেক্ষেত্রে এখানে যেহেতু টার্ফ আছে আর প্রিমিয়ার লিগ টার্ফই হয়, সেক্ষেত্রে একটা সিমিলারিটি থাকে। আমি 12 মাস টার্ফে প্র্যাকটিস করে যা যদি খেলি তাহলে একরকম হয়, আর যদি আমি সিমেন্টে যা লিগ খেলি আমার সাথে এদের কাছে সমস্যা হয়ে যায়। আমার কাছে মনে হয় যে এটা অনেক একটা বড় ডিফারেন্স। মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে ভালো প্লেয়ার থেকে ভালো কোচের গুরুত্ব বেশি দেয়া হয়, কারণ শিক্ষক ভালো না হলে ছাত্রের রেজাল্ট ভালো আশা করা যায় না। আমি মনে করি আসলে একটা ট্যালেন্ট ছেলে তো সব জায়গায় খুঁজে পাওয়া যায়, ট্যালেন্ট ছেলে বাংলাদেশে এখন যেভাবে ক্রিকেট খেলা হয় সেখানে অনেক ট্যালেন্ট ছেলে প্লেয়ার আসে, বাট একটা ট্যালেন্ট ছেলেকে আসলে তাকে ঠিকমতো যদি আমরা পরিচর্যা করতে যাই, তাকে কোচটা যদি ট্যালেন্টেড না হয় তখন কিন্তু খুব সমস্যা হয়ে যায়, কারণ একটা একটা সার্টেন স্টেজে পরে ছেলেটা কী করবে সে কিন্তু সে নিজেও জানে না, এই কারণে আমাদের অনেক সময় ট্যালেন্টগুলো হারায় যায়। এই কারণে আমি মনে করি যে একটা প্লেয়ারের চেয়ে একটা কোচের ট্যালেন্ট হওয়াটা আরও খুব বেশি জরুরি, তার ইম্প্রুভমেন্টটা খুব বেশি জরুরি। সে যদি ভালো জানে, সে যদি ভালো বুঝে, তখন সে বুঝতে পারবে যে কোন ছেলেটাকে আসলে কী করতে হবে। এই কারণে আমি বলি যে কোচের ভালো হওয়াটা আগে খুব বেশি জরুরি, তাহলে হয়তো ওই ছেলেটার জন্য আসলে ভবিষ্যতে অনেক কাজে দিবে।
আপনি ভালো ক্রিকেট খেলেন কিন্তু ভালো জায়গায় খেলতে না পারলে ভালো খেলাটা ধরে রাখা খুবই কষ্টকর। আর মাসকো সাকিব ক্রিকেট একাডেমি সেই সুযোগ করে দিচ্ছে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের ভালো খেলার জন্য। নর্মালি কেউ যদি চায় তখন আমরা কিন্তু ছেলেগুলোকে আমরা দিই, যেতে আমাদের হয়তো অনেকেই রিকোয়েস্ট করে যে আমাদের দুইটা ভালো ব্যাটসম্যান দেন, দুইটা ভালো বোলার দেন। আমরা ওইভাবে আসলে ছেলেদেরকে আসলে চেষ্টা করি ছেলেরা যেন ঢাকা লিগটা খেলতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দেওয়ার চেষ্টা করি। হয়তো সবসময় পারি না, বাট ভালো ছেলেগুলো যেন ঢাকা লিগ খেলতে পারে সেই ব্যবস্থাটা আমরা করেছি। আমার মনে হয় এই বছর অনেক ছেলে খেলবে, আর বেশিরভাগ যারা প্রফেশনাল লিগ অলরেডি খেলতেছে তারাও এখানে প্র্যাকটিস করতেছে, তাদের তো নিজস্ব টিম আছেই। বা নতুন ছেলে কেউ যদি ট্যালেন্টের আসে আমরা চেষ্টা করি তাকে যেন কোথাও যেন দিতে পারি। তো এইভাবে হয়তো এইবারও আমরা কিছু ছেলেকে দিয়েছি, দেখা যাক তারা কেমন করে। অনুশীলনের কোনো বিকল্প নেই, কিন্তু নির্দিষ্ট সময়ের বেশি অনুশীলন করার সুযোগ থাকে না অনেক একাডেমিতে, নিজেকে তৈরি করার অপূর্ণতা থেকে যায়। তবে মাসকোতে রয়েছে অনুশীলন করার পর্যাপ্ত সুযোগ সুবিধা। একটা ভালো দিক যে আমাদের এখানে যে ছেলেগুলো আসে তাদেরকে আমরা চেষ্টা করি যে তাদেরকে যেন সবাই সমানভাবে সুযোগ পায় এবং তারা যেন প্র্যাকটিস করতে পারে, পর্যাপ্ত প্র্যাকটিসের সুযোগ পায়। আমাদের এই একাডেমির একটা ভালো দিক আছে যে কোনো ছেলে যদি সারাদিনও প্র্যাকটিস করতে চায় আমরা তাকেও সেই ব্যবস্থাটা করে দেওয়ার মতো সুযোগ আমাদের আছে, তো আমরা সেটা করে দিই। ইভেন যদি তারা যদি কেউ রাতেও প্র্যাকটিস করতে চায় আমরা কিন্তু তাকে দিই যে না করো, সমস্যা নেই, যেহেতু তুমি আসছো, তুমি প্লেয়ার হইতে আসছো, তোমার যদি প্র্যাকটিস করতে বেশি করতে ইচ্ছা করে তুমি করো, কোনো সমস্যা নেই। অনেক তরুণ ক্রিকেটারের ইচ্ছে এই একাডেমিতে অনুশীলন করার, কিন্তু সঠিক তথ্য অনেকের অভিভাবক জানে না। এই বিষয় নিয়ে কথা বলবো ম্যানেজার মুনতাসির আল মামুনের সাথে। ভর্তির ফিটা আমাদের 25,000 টাকা, মান্থলি ফি যেটা আমরা মাসিক বেতন বলি সেটা 10,000 টাকা। আর কেউ যদি এদের মধ্যে ইচ্ছুক থাকে আমাদের অ্যাকোমোডেশন নেওয়ার, ওটার জন্য একটু ভিন্ন প্রসেস আছে, আমরা হুট করে চালেই আমরা দিতে পারি না। তো এই ভর্তি হওয়ার জন্য বা অ্যাকোমোডেশনে যদি কেউ আসতে চায় তো আমরা একটু সময় নেই বলি যে অ্যাডভান্স করে দেওয়ার জন্য, কারণ আমাদের অ্যাভেলেবেল সিট না থাকার কারণে আমরা সহজে দিতে পারি না। তো সে যদি অ্যাডভান্স করে থাকে তো আমরা ফাঁকা হওয়ার পরে আমরা অ্যাডমিশনটা নিয়ে থাকি, কিন্তু এই অ্যাডমিশন বা অ্যাকোমোডেশনের ভর্তির জন্য আমরা মাসিক বেতনটা নিই এখানে 17,000 টাকা। এই 17,000-এর মধ্যে আমাদের যা যা ফ্রি থাকে আমরা 5 বেলা খাওয়া দিয়ে থাকি ডায়েট চার্ট অনুযায়ী, তারপরে একটা এসি রুম থাকে, লকার থাকে, ভালো ব্যাট বালি সব কিছু থাকে, সঙ্গে একজন হাউসকিপার আছেন যিনি হচ্ছে কাপড় চোপড় পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু করে থাকেন, ক্লিনিং পার্টটা দেখে থাকেন, ওনার একটা আলাদা টিম আছে। তো এই সব কিছু হচ্ছে এই 17,000-এর মধ্যে ইনক্লুডেড। আমাদের 300+ স্টুডেন্টের জন্য যেমন আমি বলি যে আমাদের এখানে বেশ কয়েকজন কোচই আছে, তার মধ্যে হচ্ছে সালাদিন স্যারকে তো আপনারা জানেনই, মেহেদি ভাই উনি সিনিয়র কোচ হিসেবে আছেন, মেহেদি ভাইয়ের সাথে জিকো ভাই, মেহেদি আমাদের তাজ ভাই, তারপরে কোচ শাহিন, এই কয়েকজন আছে, সঙ্গে আমাদের ফিজিও আছেন, মুস্তাকিম ভাই আছেন, সৈয়দ রাসেল আছেন বোলিং কোচ, আমাদের এর সাথে একজন ফিজিও একজন ট্রেনার আছেন, যেমন উজ্জ্বল ভাই ফিজিও, ট্রেনার হচ্ছে আমাদের বাপ্পি ভাই। তো এই নিয়ে আমাদের কোচিং স্টাফটা, এটা হচ্ছে 6টা গ্রুপ, এখন গ্রুপ 1, 2, 3, 4, 5, এটা অ্যাকচুয়ালি আমাদের গ্রুপটা এইভাবে ডিভাইড করা যে আন্ডার 13 একটা গ্রুপ আমরা ধরি, আন্ডার 15 একটা ধরি, আন্ডার 17 ধরি একটা, আন্ডার 19 ধরি, আর আমাদের এলিট একটা গ্রুপ আছে। সো এই টোটাল হচ্ছে আমাদের কয়েকটা গ্রুপ, এইভাবে আমরা সেগ্রিগেট করে গ্রুপগুলোকে ভাগ করে দেওয়া আর কি। মাসকো সাকিব ক্রিকেট একাডেমির মূল পরিকল্পনা এখান থেকে বাংলাদেশের ক্রিকেটকে ভালো প্লেয়ার উপহার দেয়া, তাই ভালো ক্রিকেটার তৈরির জন্য সম্ভাব্য প্রতিটি পদক্ষেপ নিয়েছে এই একাডেমির কর্তৃপক্ষ। পরিকল্পনাটা হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং বাংলাদেশের ক্রিকেটটাকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া, এবং আমরা যতটুকু পারি দেশের জন্য প্লেয়ার প্রডিউস করব এবং সারা দেশের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা আমাদের এখানে ভর্তি হচ্ছে এবং তাদের এজ লেভেল থেকে শুরু করে ন্যাশনাল টিম পর্যন্ত আমাদের হচ্ছে কি টার্গেট। এখানে বাংলাদেশ ক্রিকেটকে উন্নয়নের জন্যই আমাদের মূলত আসলে এই একাডেমিটাকে আমরা প্রোভাইড করি আর কি। তিনি ক্রিকেটের পিছনে দেন
তার ম্যাক্সিমাম টাইমে আমাদের একাডেমিতেই তিনি থাকেন। তিনি আমাদের একাডেমিতেই অবস্থান করেন, তার অন্যান্য যখন তার লিগ থাকে তখন সে ওখানে সময় দেন। তার অ্যাকচুয়ালি পুরোটাই সে হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের জন্য সে তার ম্যাক্সিমাম টাইমটাই দেয়। সেক্ষেত্রে মাস্কো একাডেমি তার একটা অংশ। কোচ, উইকেট, মাঠ, জিমনেশিয়াম, ইনডোর সব মিলে আদর্শ এক একাডেমি বলা যেতে পারে। পরিশেষে বলতে হয়, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশিই হয়।